আসসালামু আলাইকুম। আইন বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি সুরাইয়া মোশিফা। আজকে আমরা আলোচনা করব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 12-17। গত দুটো লেকচারে আমি আলোচনা করেছিলাম সেকশন 1-11। যারা আমার আলোচনাগুলো মিস করেছেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তারা সেখান থেকে দেখে নিতে পারেন। আলোচনা শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিওর অতি দ্রুত আপডেট পাওয়ার জন্য। সেকশন টুয়েলভে চারটি বিশেষ ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেসব ক্ষেত্রে আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ ইচ্ছাধীন ক্ষমতা বলে চুক্তির নির্দিষ্ট কাজ আদায় করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সে চারটি বিশেষ ক্ষেত্র কী কী। প্রথমত, যখন চুক্তির কাজটি আংশিক বা সম্পূর্ণভাবে জিম্মার অন্তর্ভুক্ত। উদাহরণ হিসেবে বলা যায়, সাইমা নামে একটি মেয়ে আমাকে তার কিছু প্রপার্টি দিল যে তার প্রপার্টিগুলো সংরক্ষণ করার জন্য। তো এখানের মধ্যে আমি সাইমার সম্পত্তি জিম্মাদার, তো আমি কী করলাম, সম্পত্তিগুলো ঠিকমতো সংরক্ষণ না করে অথবা রক্ষণাবেক্ষণ না করে আমি অন্য একজনের কাছে এটাকে হস্তান্তর করে দিলাম। ঠিক এই সময় আদালত আমাকে আদেশ দিতে পারে যে আমি যেন ওই সম্পত্তিগুলো সাইমাকে ফেরত দিয়ে দিই। দ্বিতীয়ত, যখন চুক্তির কাজটি করা না হলে যে ক্ষতি হবে সেই ক্ষতি নির্ণয় করা যদি কোনো মানদণ্ড না থাকে। উদাহরণ হিসেবে আমার কাছে একটি খুব মাটির খুব দামি একটা শোপিস আছে, তো আমি আর অন্য একজন ব্যক্তির কাছে আমি চুক্তিবদ্ধ হলাম যে আমি এটা বিক্রি করব তার কাছে। তো পরবর্তীতে আমি এটা অস্বীকৃতি জানালাম যে আমি কী করবো না। তো এখন আমি যে অস্বীকৃতিটা জানালাম, এই সময় তার যে ক্ষতিটা হবে সে ক্ষতির কিন্তু কোনো মানদণ্ড নেই। আর তখন আদালত আমাকে আদেশের মাধ্যমে তার কাছে ওই শোপিসটি বিক্রি করার জন্য বাধ্য করবেন। তৃতীয়ত, যখন চুক্তির কাজটি করা না হলে শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বাদীকে প্রতিকার দেওয়া সম্ভব হয় না। উদাহরণ হিসেবে আমার একটি বাড়ি আমি অপর একজন লোকের কাছে বিক্রি করব 50 লাখ টাকায়, এভাবে আমি চুক্তিবদ্ধ হলাম। তো পরের দিনই আমি বললাম যে না, আমি বাড়িটা বিক্রি করব না। ঠিক এই সময় ওই লোকটির যে ক্ষতিটা হবে তা যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যদি প্রতিকার দেওয়া সম্ভব না হয়, তখন আদালত আমাকে নির্দেশ দেবেন যাতে আমি তার কাছে বাড়িটি বিক্রি করি। চতুর্থ, যদি এমন কোনো সম্ভাবনা থাকে যে চুক্তির কাজটি করা না হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হবে না, তার মানে এই চারটি ক্ষেত্রে আদালত বিবাদীকে নির্দেশ দেবেন যে সে যেন চুক্তি অনুযায়ী তার কাজটি সম্পন্ন করে। সেকশন থার্টিনে আলোচনা করা হয়েছে, দুটি পক্ষ একটা সম্পত্তি নিয়ে চুক্তি করলো। তো যখন চুক্তিটি করা হলো তখনও সম্পত্তিটার অস্তিত্ব থাকলেও, কিন্তু যখন চুক্তি মোতাবেক কাজটি করতে যাবে তখন দেখা গেল যে ওই সম্পত্তিটির আংশিক বিলুপ্ত হয়ে গেছে। ঠিক এই ক্ষেত্রে চুক্তিটি পুরোপুরি সম্পাদন করা না গেলেও আংশিকভাবে সম্পাদন করা যেতে পারে। উদাহরণ হিসেবে আমার একটা বাড়ি আমি অপর একজন ব্যক্তির কাছে বিক্রি করবো বলে চুক্তিবদ্ধ হলাম। তো যেদিন চুক্তি করলাম ঠিক এর পরের দিনই বাড়িটা ধ্বংস হয়ে গেল ভূমিকম্পে। তো বাড়িটা তো ধ্বংস হয়ে গেছে কিন্তু জমিটা তো রয়েছে। পরবর্তীতে ওই ব্যক্তি আমাকে ওই জমিটার ক্রয় মূল্যটা আমাকে দিয়েই মূলত চুক্তিটার আংশিক কার্যটা সম্পাদন করতে পারবে। সেকশন ফোরটিন আলোচনা করার আগে জেনে নেওয়া দরকার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা মূলত কী। যখন আদালত আদেশের মাধ্যমে চুক্তি ভঙ্গকারীকে ওই কাজটি করার জন্য বাধ্য করেন, সেটাই হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সেকশন ফোরটিনের আলোচ্য বিষয় মূলত তিনটি। প্রথমত, চুক্তির কোনো এক পক্ষ চুক্তির আংশিক অংশ পালনে যদি অসমর্থ হয়। দ্বিতীয়ত, অসমর্থযোগ্য যে অংশটি সেটি যদি পুরো চুক্তির অংশের তুলনায় মূল্যের দিক থেকে ছোট হয়। এবং তৃতীয়ত, চুক্তির যে ছোট যে অসমর্থযোগ্য অংশটি সে অংশটি যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব হয়। উদাহরণ হিসেবে আমি 100 বিঘা জমি একজন ব্যক্তির কাছ থেকে কিনবো বলে চুক্তিবদ্ধ হলাম। তো যখন আমি কিনতে গেলাম তখন দেখলাম যে
ওই ব্যক্তির নামে 98 বিঘা জমি আর বাকি 2 বিঘা জমি হচ্ছে অন্য একজন ব্যক্তির নামে। তখন আমি এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে যখন আদালতে গিয়ে মামলা করব, তখন আদালত এই রায় দিবেন যে ওই 98 বিঘা জমির যে মূল্য ওই মূল্যটা দিয়ে আমি 98 বিঘা জমি নিয়ে নিব, আর যে বাকি 2 বিঘা জমির জন্য বিবাদী আমাকে ক্ষতিপূরণ দিয়ে দেবেন। সেকশন ফিফটিনের আলোচ্য বিষয় 3টি। এখানে বলা হয়েছে, প্রথমত হচ্ছে চুক্তির এক পক্ষ চুক্তির একটি বড় অংশ পালনে অসমর্থ হয়। দ্বিতীয়ত, যে অসমর্থযোগ্য যে বড় অংশটি, সেই অংশটি পুরো অংশের তুলনায় মূল্যের দিক থেকে অনেক বড় হয়। প্রথম, অসমর্থযোগ্য অংশটির আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যদি সম্ভব না হয়। এক্ষেত্রে বাদী যখন আদালতে গিয়ে মামলা করবেন, তখন আদালত তাকে চুক্তির যে অংশটি সম্পাদনযোগ্য সেই চুক্তিটা সম্পাদন করে তাকে সন্তুষ্ট থাকতে বলবেন, আর বাদী চুক্তির যে অংশটি সম্পাদন করা হয়নি সেই বিষয়ে সকল আশা পরিত্যাগ করবেন এবং যা তিনি পেলেন না তার জন্য তিনি কোনো ক্ষতিপূরণ দাবি করবেন না। এখানে দেখা যাক, সেকশন 14 আর 15-এর মধ্যে পার্থক্যটা শুধু এটাই, সেকশন 14-এর মধ্যে যে অংশটা, যে চুক্তি যে অংশটা পালন অযোগ্য অথবা যে অংশটা পালন করতে অসমর্থ, ঠিক সেই অংশটা কিন্তু ছোট। কিন্তু সেকশন 15-এ অসমর্থযোগ্য অংশটা হচ্ছে বড়, এবং সেকশন 14-এ অসমর্থযোগ্য অংশটির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, কিন্তু সেকশন 15-এ অসমর্থযোগ্য অংশটির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সেকশন 16-এ বলা হয়েছে, দুটি পক্ষ যদি এতে চুক্তি করলো যে চুক্তিটির অনেকগুলো অংশ রয়েছে এবং প্রত্যেকটি স্বাধীন এবং স্বতন্ত্র, তো দেখা গেল চুক্তির একটি অংশ সম্পাদনযোগ্য নয়, তখন আদালত চুক্তির ঠিক যে কয়েকটি অংশ সম্পাদনযোগ্য শুধু সে কয়টি অংশই সম্পাদন করার জন্য আদেশ দেবেন। উদাহরণ হিসেবে, 3 ভাই তাদের একটি সম্পত্তি বিক্রি করবে বলে অপর একজন ব্যক্তির কাছে চুক্তিবদ্ধ হলো। তো যখন সম্পত্তিটি বিক্রি করতে এলো, তখন দেখা গেল যে সেখানে 2 ভাই সাবালক হলো, 1 ভাই নাবালক। তো আমরা তো ভালো করেই জানি যে নাবালক কখনোই তার কোনো প্রপার্টি বিক্রি করতে পারে না। তো ঠিক সে সময় শুধুমাত্র ওই নাবালক ভাইয়ের অংশটুকু ছাড়া বাকি সাবালক 2 ভাইয়ের যে অংশটুকু, শুধু সেটুকু বিক্রি করা যাবে, নাবালক ভাইয়ের অংশটুকু বিক্রি করা যাবে না। সেকশন 17-এ বলা হয়েছে, সেকশন 14-16 মানে এই 3টি সেকশনে আওতাধীন কোনো চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তির ক্ষেত্রে আদালত চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে করার জন্য আদেশ দিবেন না। কারণ সেকশন 14-16 এগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম। আমরা দেখে এসেছি যে সেকশন 14-এ হচ্ছে চুক্তির সমগ্র অংশের একটি ছোট অংশ পালন করা সম্ভব হয় না। সেকশন 15-এ আমরা দেখেছিলাম যে চুক্তির সমগ্র অংশের এক বড় অংশ পালন করা সম্ভব হয় না, এবং সেকশন 16-এ বলা হয়েছে চুক্তির একটি স্বতন্ত্র একটি স্বাধীন অংশ পালন করা সম্ভব হয় না। এ ছিল আমার আজকে আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আলোচনাটি বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা মনে যদি কোনো প্রশ্ন জাগে তবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি আনসার করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।